সবহু পল্লবু সখীরে সগব পল্লব আতন সাধে সখী অর্থাৎ প্রেমে আমি বিবেচনা বোধ শূন্য হয়েছিলাম, প্রেমে এতটাই মগ্ন ছিলাম, ওই যে বললাম রাধা বল্লভ রাধা না আমার, আমরা দেখুন গৌরচন্দ্রিকা থেকে এইভাবেই আছি, আমার ছাড়া আর কারো না, ব্যাস আমি ভাবতেই পারি না আমি কেন অভিমান করেছিলাম, আদরও সাধে আমার সাধ ছিল আদর একটু বেশি হবে, বিবাদ করি তার সঙ্গে এবার একটু একটু বোঝাতে ভুল ছিল, ওই জন্যেই অহন মিশি জ্বলত তোরে কহি মরম কি দাহ সখিরে তোরে কহে মরম কি দাহ, আলোচনা আমরা করবো যদিও আমাদের অত্যধিক রাত হয়েছে, দু চারখানা আলোচনা করবো বলে এগিয়ে যাবে, তাছাড়া ছোট ছোট বিষয় প্রত্যেকটা জায়গাতেই তো রয়েছে, এখন তো বলার কেউ নেই সব চলে গেছে, তোরা বসে আছিস তাহলে তোরে কই মরম কি দাহ, কান পদক্ষে যোধনি কান পদক্ষে যোধনি রখয়ে আরে সহিতা পিনি যোগমাহ আসয়টা নিয়ে যোগমাহ একমাত্র কৃষ্ণ বসে যে জান বসে আমার চোখে জয়েন জল কেন বলতো, এই যে বিবেচনা বোধ শুন মানে আমাদের কতটুকু যোগ্যতা আছে, আমি এই গ্রাম পঞ্চায়েতটা কত বড় একবার চোখ বন্ধ করে দেখতে পারবো এটুকু যোগ্যতা আমার বা আপনার নেই, আমি জানতে ওই পঞ্চায়েতের অধিবাসী হলেও পারবেন না, সে ক্ষমতা আপনার চোখের অথবা মস্তিষ্কের নাই, তাহলে যার এক একটা রূমকূপে চতুর্দশ ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান অথবা যদি ঐশ্বর্যতত্ত্ব বাদ দেন যিনি মাধুর্যের নায়ক শিরোমণি তার কার্যপদ্ধতিকে দোষ বিবেচনা করে তাহলে তো আমাকে ভুগতে হবে, আমাদের যেমন বিবেচনা এই কেন বৃষ্টি হচ্ছে না, আবার যাদের বৃষ্টি হচ্ছে তাদের কেন বৃষ্টি হচ্ছে, আচ্ছা তার তো সর্বাংশে দোষ, সে তো কোনোদিন ভালো করেই নি জীবে নিতাই বউ ভালো করবে মানে অপব্যাখ্যা করবেন না শব্দের, এরকম ব্যাপার, আচ্ছা কার মন পেয়েছে বলুন তো, সাধারণ জীবের কার মন পেয়েছে, তাহলে এই সাধারণ বোধ বুদ্ধি নিয়ে যদি আমি কৃষ্ণকে বিচার করি তাহলে তো কোনোদিন ভালো করেই নি জীবে নিতাই বউ ভালো করবে, আপনার মন রাখলে আমার মন থাকবে না, আমার মন রাখলে আপনার মন থাকবে না, আপনার ভালো করলে আমার ভালো হবে না, আমার ভালো করলে আপনার ভালো হবে না, অতএব সেইভাবে যদি আমি কৃষ্ণকে বিচার করি তাহলে তো চোখে জল পড়বে, কানুক দুঃখে কৃষ্ণের দোষ বিবেচনা করে যোধনী রোগ হয় যে রাগ করবে, আপনি যদি কৃষ্ণের দিকে পেছন করেন আপনার সামনেটা অন্ধকার হবে, কৃষ্ণের কিছু যায় আসবে না, আমি তাই বলব সই তাপিনী জগমা, এই জগৎ মধ্যে একমাত্র সেই তো কৃষ্ণ বিরহের তাপ সহ্য করবে, যো হব মানব বহুত করে কত অনুনয় কত
অভিনয় এমনকি দেহী কত পল্লব উদাহরণ নাকি বলেছিল তাও বলেছিল শুনি নাই না নারীর অভিমান যখন নারী করেছে অভিমান হ্যাঁ মান খবরদার তাকাবো নাকি কখনো তাকাবো এই নিজের অভিমানকে বড় বড় করে দিলাম কানু তো মিনতি উঠেছি এবারে সয়াবো কৃষ্ণ ছিল আমার মান ছিল অভিমান ছিল আমার সম্মান ছিল লজ্জা ছিল ধৈর্য ছিল এই ছিল ওই ছিল আর যেই কৃষ্ণ চলে গেল কৃষ্ণের পেছন পেছন আমার মানও গেল লাজও গেল সম্মানও গেল একটা জিনিস ধিক 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 করছে বুঝলেন মনে হচ্ছে ওইটা বেশি কিছু থাকবে না যো হাম মান বহুত করিমে মানল কানু কমিনতি উঠে কি সব মনসিক সরে ভেলা জল জল এখন জীবন রহত সন্দেহ কৃষ্ণ গেছে মান গেছে সম্মান গেছে লজ্জা গেছে ধৈর্য গেছে সব চলে গেছে এখন জীবনটা ধিক 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 করছে এটাও বেশিক্ষণ থাকবে না গোবিন্দ দাস কহয় সতি ভামিনি তোকে কতবার নিষেধ করেছিলাম এখন তোরে কহি মরমকি দাহ বলে কোনো লাভ না আর কেউ নাই তো যে আমাদেরকে জড়িয়ে ধরে বল সখী তোরে কহি মরমকি দাহ সে শৈশব শুনবো না পুরনো কথা যদি বাদ দি তোকে নিষেধ করেছিলাম রূপ দেখিস না মাসি শুনিস না সেসব বক্তব্য যদি আজকের দিনে বাদ দি কিছুক্ষণ আগে তোকে নিষেধ করেছিলাম রাধে বিবাদে কমাবে তোর অনুগত জানে কত বাদ কিনা বলেছি যার পায়ে সমর পিলি কুলমান সে যদি ধরে পাই আর কি থাকে মান কি না বলেছি আমরা ললিতা বিশাখা দুজনে আবার আবার কথাতে কথাতে বলেছি রাধে পানি পানি পাশরা কি বলিনি শুনিস না সোহান রসিক না
আছে রাধে গত হইছে
রোশনে কেন বাপদিনি কলহরে সোহেন রসিক নাগরে রোশনে কেন বাপদিনি কলহ আগে না বুঝিলে সেরকম রসিক সাথে তুই প্রেম করলি বিবেচনা বোধটা ঠিকঠাক কেন বা করিলি কলব প্রেমী যদি করি তো প্রত্যেক দিনে এত ঝগড়া কিসে এত ঝগড়া কিসে একদিন দুদিন হয় ঠিক আছে একবার দুবার হয় ঠিক আছে হ্যাঁ কোন মানে হয় শোন সুবর্ণ সুযোগ একবার দুবার সকলের আসে কিন্তু প্রাপ্তি যোগকে ধরে রাখার মতন সাধনা থাকা যায় আমি পেয়েছি পেয়েছি তো অনেকজন রাখতে পারে কজন আরে আমি সহজ করে উদাহরণ দিই বুঝলেন আসলে লটারিতে টাকা তো বহুজন পাচ্ছে বছর খানেক পরে খবর নিয়ে দেখবেন তো কজনের আছে তবে 1 কোটি টাকা 1 বছরে ফুটিয়ে দিল কি এমন তার কি বলবো জীবনচারণ শৈলী মানে লিভিং স্ট্যাটাস যে বছরে 1 লাখ টাকা ইনকাম করতো না সে 1 কোটি টাকা ঘুরিয়ে দিল মহাজন বলে বক্তব্যটা কেন হঠাৎ করে পাওয়া সম্পত্তি তো মাজা ঘষা নয় আধারে রাখবে কি করে পাওনাটা তো বড় কথা নয় রাখাটা বড় কথা রাগিনীতি ভীতি বলি নারে লিপি দিতে রাখিতে প্রেম করলি তোরা যত ঝাগ মারি আমাদের একবার একে রাজাই উড়াই দেখ রাজার ছেলে রাজার ছেলে রসিক এক ভেবে দিতে এই তোকে বোঝালাম আবার খানিক পরে বলবে এবার হে হে বন্ধু গোবিন্দ বাচ্চা মেয়ে ছোট মেয়ে কিশোরী হ্যাঁ এখনো বোধ বুদ্ধি হয় না এবারের মতন মার্জনা করো তা এ প্রতিদিন কত করব একবার দুবার চারবার ঠিক আছে হ্যাঁ বারবার করিলি কি মা আছে যদি বলিস যদি বলিস আচ্ছা আমার বধূ গেছে গেছে তোদের কি হ্যাঁ আমার বধূ গেছে তোদের কি না তা বললে তো হবে এখন বৃন্দাবনে বৃন্দাবনে তোর যদি কিছু হয় না সমস্ত দায় আমার উপর আমাদের উপর এখন রাধারানী বলতো লোকে ললিতাকে চেনে বিশাখাকে চেনে চিত্রা চম্পক লতিকাকে চেনে মানে রাধারানী মানে হ্যাঁ রাস্তায় পেরিয়ে যাবো তুই করিলি কি মান উপেক্ষিনি গান
কইবি হাসালি মদেতে করিলি কি মা উপেক্ষিনি তার কইলি হাসালি মদেতে কথা শুনে চন্দ্রা বলি দেবে কর আসলে দোষ নেই জানিস তো, দোষ দিয়েই বলছে কথাটা কত সুন্দর, আমরা এইভাবে বলি না, আসলে দোষ নেই জানিস তো, রাজার মেয়ে তো সব একা খেয়ে এসেছিস, সব একা পেয়ে এসেছিস, মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বর্তমানের সমস্যা, একটাই তো বড় যোগ দুটো মেয়ে রেখেছে, সব একা, বাবারও আমার মায়েরও আমার, তারপরে যদি ভাগ বসে যায় তাহলে জয়নিতা, হ্যাঁ মানসিকতাটা প্রথম থেকেই তো সব আমার, হ্যাঁ রাজার মেয়ে সব একা পেয়ে এসেছিস, সব একা খেয়ে এসেছিস, হ্যাঁ কৃষ্ণটাও সম্পূর্ণ আমার, তা কি করে হয়, রাজার ঝিয়ারি তাহাতে গোয়ারে, রাজার ঝিয়ারি তাহাতে গোয়ারে, রাজার ঝিয়ারে তাহাতে গোয়ারে, উঠে কি পিরিতি রাইব, উঠে আইব বিশাখা রায় থাকু কেকা, উঠে আইব বিশাখা রায় থাকু কেকা, উঠে আইব বিশাখা রায় থাকু বলি কৃষ্ণ হারা হয়ে তোকে ও কাঁদতে হবে গো, কৃষ্ণ হারা হয়ে তোকে কাঁদতে হবে গো, এখন যেমন রাধারানী কাঁদছে কৃষ্ণ হারিয়ে, আমার সঙ্গে দোষ অথবা গুণ দুটোই তো লাগবে, সঙ্গে দোষ লাগবে সঙ্গে গুণও লাগবে, এখন রাধারানী কৃষ্ণ হারিয়েছে তার জন্য কাঁদছে, সেই সঙ্গ দোষ তোর উপর বর্তাবে, তখন তোকেও কাঁদতে হবে, তোর বেশি কোনোর কাছে থাকিস না, যা হয়েছে হয়েছে, এবার চল আমরা চলে যাই, এখনো বেঁচে আছিস না, এখনো বেঁচে আছিস, কৃষ্ণ হেন আমাদের আমি করে কমে খাচ্ছিলাম, এখন যদি বলে কেউ এসে এখনকার দিনের ধারণা হচ্ছে এরকম, যদি কেউ এসে বলে ভাই তুই কাজটা মোটেও ভালো করছিস, বাঁ হাতের ডান হাত ডান হাতের বাঁ হাত করছিলাম, কেউ যদি এসে বলে ভাই এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে, হ্যাঁ তোর তো অভাব নাই এটা করা উচিত হয়, তাহলে কি বলবো বলুন তো, সত্যি কথায় হক কথায় বন্ধু বেজা, হ্যাঁ আরে আমার চরম শত্রু, ভালো দেখতে পাচ্ছে না, আমি বেশ দু পয়সা করছিলাম, হ্যাঁ একদম বন্ধুত্ব শেষ, আর কেউ যদি বলে ভাই কি করে করছিস বলতো, বেশ বেশ আমাকে যদি একটু শিখিয়ে দিস তাহলে আমারও মানে 30% তোকে দেওয়া যাবে, আর বাঁ হাতের ডান হাত ডান হাতের বাঁ হাত করা যদি আমাকে একটু শিখিয়ে দিস তো দলে কলে নিস, তার মানে হ্যাঁ তাহলে আমিও একটু বেশ, তাহলে এই হচ্ছে বন্ধু, দেখেছ এই হচ্ছে প্রকৃত বন্ধু, হ্যাঁ আমাদের অনুভব হচ্ছে মানে অভিজ্ঞতা হচ্ছে এরকম, কেউ যদি সত্যি কথা বলে দেয় যে তুই অন্যায় করছিস এই পথ থেকে তুই সরে আয়, তুই এই খারাপ কাজগুলো করবি না, খারাপ খাবার গুলো ব্যাস বন্ধু হয়ে যা, যাইনি তার দরকার নাই, ওরকম বন্ধু দরকার, এই হচ্ছে বন্ধু, দেখুন যদি বাস্তব দৃষ্টি থেকে বাইরে থেকে রসের জগতে প্রবেশ না করে বিচার করে অনেকে করছে এখন, হ্যাঁ এই আরে তোমার সে যোগ্যতা হয়নি, ওই যে বললাম অন্তরঙ্গ বহিরঙ্গ ভেদ আছে, তোমার এখনো যোগ্যতাই হয়নি ওই 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 রসশাস্ত্র পাঠ করা, তুমি মশাই অওয়া করবা বৈজ্য অবশ্যই, তুমি যদি এখন অওয়া পড়ানোর যোগ্যতা হয়নি রসশাস্ত্রের, তুমি যদি এখন দানকেলি কৌমদি ব্যাখ্যা করো তাহলে তো মুশকিল আছে,
হ্যাঁ গোস্বামী গ্রন্থের ব্যাখ্যা করো, তাহলে মুশকিল আছে? অবশ্যই যোগ্যতা ভেদ আছে, অধিকার ভেদ আছে, তোমার এখন অধিকার হয়নি। ওই জন্যই বললাম এইরকম আলোচনা একমাত্র রসিকের ঘরেই ভালো। তাছাড়া এখন যা বাস্তব জগৎ জগৎ হয়েছে, বলবে এগুলো কীর্তন হচ্ছে, হ্যাঁ এইসব কথা কীর্তনে, হ্যাঁ বলে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, এগুলো কীর্তন, এগুলো কৃষ্ণের কাজ। তোমার যোগ্যতাই হয়নি এখন, কৃষ্ণের কাজ কি? তোমার নিজের কাজ বিবেচনা করার যোগ্যতা হয়নি, তুমি কৃষ্ণের কাজ। অনেক রাগ হয়, যদি একবার বলিও বলে মনের খেদ মেটাই, আবার ভাবি দৌ কাকে বলছি মেটাই বলতে বাদ দিই। আয় বেঁচে থেকে লাভ নেই, তুই বেঁচে আছিস, তুই মর। তার মানে কি বলুন তো, যত তাড়াতাড়ি মরার জন্য উৎকণ্ঠা পারবে, যত তাড়াতাড়ি নয়নের অশ্রু বিনির্গত হবে, তত তাড়াতাড়ি কৃষ্ণ নিকট হবে, তত প্রাপ্তি নিকট হবে, সেটাই কিন্তু বন্ধুত্বের আসল পরিচয়। নিতাই বলে কৃষ্ণ হেন ধন যে পদে কৃষ্ণ যে করে তার কি জীবনে সখীরা বলছে মরে যা, তাহলে আগে যেদিকে লাভ আছে বলুন, মরাই ভালো। সখীরা বলেছে রাধে তোর বেঁচে থেকে লাভ নেই, তুই মরে যা, এই বলেছে মরে যা। আমি আরে বাজে তাহলে যাই গো, ইন্দ্র
Je
Krishna Bhane, Ene Diyen Toraya Vai Bhakta
গায়ে বাচা কৃষ্ণ গুণে এনে দিলে এরকম যদি গান হয় আর গানে প্রাণে যদি এক হয়ে যায় রাধারানীর জন্য আবার ভজনের তাৎপর্য কি আছে? এই তাহলে এর ব্যাখ্যা করার মতো এই রসবোধ যদি না থাকে তাহলে নিতাই ভরিব তার কাছে বলা মানে অবান্তর বক্তব্য। এই হচ্ছে কীর্তন, এই হচ্ছে আমাদের ভজনের ধন, এই হচ্ছে পদাবলী। তো আমরা চিন্তিত তার সাথে এবং চিন্তিত হওয়া সত্ত্বেও আশা তো থাকবেই, নিতাই চৈতন্যের ধন তিনি রক্ষা করবেন, এটুকু আমরা আমরা আশা করতেই পারি, করতে পারি না করবো, এটুকু আশা আমরা করবো। নিতাই চৈতন্যের ধন তিনি রক্ষা করবেন, অবশ্যই দুর্যোগ তো আসবেই, এত বড় মহামারী যেমন গেল কীর্তনের উপর বহু মহামারী গেছে, এরকমও যাবে, এরকম বহু অপলাপ প্রলাপ বিলাপ বহু কিছু হবে, কিন্তু কীর্তন অবশ্যই থাকবে, চৈতন্যের ধন বেঁচে ছিল বেঁচে আছে বেঁচে থাকবে। বলছি তো 450 বছর প্রায় যদি খেতড়ি মহোৎসব ধরতে হয় তাহলে কম বেশি 450 বছর, মানে 440 বছর চত্বর, তো 440 বছরে বহু সংস্কৃতি এসেছে, বহু সংস্কৃতি রসাতলে চলে গিয়েছে, কিন্তু কীর্তন আছে, এটাই বলে কীর্তন আছে।